রাজ্যের শিক্ষামন্ত্রী যেখানে শিক্ষার অধিকার আইন 2009 এর শর্তাবলীকে মাথায় রেখে কাজ করছেন, যেখানে সরকারি শিক্ষক শিক্ষিকাদের বেআইনি প্রাইভেট টিউশনের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছেন, ঠিক সে জায়গায় শাসক দলের বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিকের বক্তব্যে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা এবং বিতর্ক। সরকারি শিক্ষক শিক্ষিকারা কোনো মতেই প্রাইভেট টিউশনই করতে পারবেন না, এটা দণ্ডনীয় অপরাধ, বেআইনি। এক্ষেত্রে ত্রিপুরা হাইকোর্টের তরফেও নির্দেশিকা রয়েছে, রয়েছে প্রচুর সার্কুলার। প্রাইভেট স্কুলগুলির শিক্ষক শিক্ষিকারাও প্রাইভেট টিউশনই করতে পারবেন না। 14 বছর বয়স পর্যন্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে শিক্ষার অধিকার আইনে যা বলা হয়েছে সেটাই প্রযোজ্য হবে। গত শনিবার একথাগুলো বলেছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। ঠিক কি বলেছিলেন শিক্ষামন্ত্রী তা একবার শোনা যাক। Reiterated that if any teacher is found wanting in any respect on this ground, appropriate measures will be taken against such teachers which may cost him her required status and prestige, including the job even. Proyojone chakriyo chole jete pare, shudhumatro tader status khunno hobe na, chakriyo chole jete pare. Eta dilo 2004. শিক্ষামন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে বিলোনিয়ার বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক যে মন্তব্য করেছেন তাতে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিলোনিয়া গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলে গত সোমবার এক অনুষ্ঠানে বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক বলেন, স্কুলের ছাত্রছাত্রীরা কে কার কাছে প্রাইভেট পড়বে সেটা তার মা বাবা ঠিক করবেন, স্কুল শিক্ষকরা প্রাইভেট পড়াতে পারবেন না। শিক্ষামন্ত্রীর এই সিদ্ধান্ত একটা বিতর্কিত বলে মন্তব্য বলে উল্লেখ করেছেন তিনি। হঠাৎ করে আমাদের শিক্ষামন্ত্রী বললেন যে স্কুলের মাস্টার মশাইরা প্রাইভেট পড়াতে পারবেন না, এটা একটা বিতর্কিত ব্যাপার। আমার মনে হয় হঠাৎ করে, একে তো গত 23 মার্চ থেকে এই রাজ্যের ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা বন্ধ হয়ে গেছে করোনা ভাইরাসের কারণে, 3 মাস পিছিয়ে গেছে ছেলেমেয়েরা, তারপর যদি তারা প্রাইভেটও করতে না পারে সঠিক মাস্টারের কাছে, প্রাইভেট কে কার কাছে পড়ব, যারা বেকার তাদের কাছে পড়ব না স্কুলের টিচারের কাছে পড়ব, এটা ছেলে মেয়েদের গার্ডিয়ানরা ঠিক করে, উই দি বেস্ট পারসন ফর ডেলিভারিং গুড স্টাডিজ কনসিডারিং দি নেসেসিটি or in consideration to secure good marks in the exam, এটা তারা ঠিক করবে। আমার ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য আমি যতটা চিন্তা করেছি অন্যেরা চিন্তা করে না। আমি স্কুলে ছেলে মেয়েরা গেলে আমার ছেলে মেয়ে যখন পড়তো আমি ওয়াচ রাখতাম। সরকারের শিক্ষামন্ত্রী যেখানে শিক্ষার অধিকার আইনকে মান্যতার সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলছেন, সে জায়গায় একই সরকারের বিধায়কের এমন মন্তব্য নিয়ে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে, দলের নেতৃত্বের এমন বক্তব্য তথা মনোভাব শিক্ষামন্ত্রীর বক্তব্যের বিরোধিতাকে স্পষ্ট করছে না তো? ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।